সম্মানিত দর্শক, তোমার লড়াই একটা দৃষ্টান্ত। অঞ্জিলার প্রয়াণে শোক স্তব্ধ প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। শোকবার্তা মুখ্যমন্ত্রীর। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এত আনন্দ আয়োজন, তবে লড়াই শেষ। দীর্ঘদিনের যুদ্ধ শেষ, হার মানলেন অঞ্জিলা। বেলা একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যেন বিশ্বাসই করতে পারছেন না টলিউডের অনেকেই। কাজ করল না কোনো প্রার্থনা, বিফলে গেল সব কিছুই, এভাবেও চলে যাওয়া যায়? শোক প্রকাশ করেছেন সহকর্মী থেকে তারকাদের অনেকেই। নিজের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখলেন, ভালো থেকো অঞ্জিলা, তোমার ইচ্ছে শক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক। হাজারো প্রার্থনা বিফলে গেল, মন্দিরে মসজিদে আরতি ধরে রাখতে পারল না কাছের মানুষকে। অপরাজিতা আঢ্য গভীর শোক প্রকাশ করেছেন। জানালেন, রাতের দিকে যখনই পুজো করতে বসতেন তখনই ভেসে উঠত অঞ্জিলার মুখ, প্রার্থনা করতেন ভগবানের কাছে। কিন্তু এ তো ভাগ্যের লড়াই, মানুষ তো আর হাতে পায়ে যুদ্ধ করতে পারে না। অসম লড়াই চালিয়েছেন অঞ্জিলা, আর তার সঙ্গে অক্লান্ত কষ্ট করেছেন সব্যসাচী। জানা যাচ্ছে কুদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। 24 বছর বয়সে চলে গেল ছোট্ট মেয়েটা। মেনে নিতে পারছেন না কেউই গভীর শোকে শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই কথাই। এখন কোনো কথাই বলতে পারলেন না তিনি। অভিনেতা গৌরব চৌধুরী আজকের দিনটাকে কালো হিসেবেই মনে রাখবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই দুঃখ প্রকাশ করলেন, বললেন ভগবান এত নিষ্ঠুর। অঞ্জিলার পরিবার এবং সব্যসাচী তো রয়েছেই, তাদের কি হবে? এত অল্প বয়সে মৃত্যু, ভাগ্যের কাছে হার মানলেন বছর 24-এর মেয়েটা। জিৎ শোক প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়, বললেন ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। একরকম অভিযোগের সুর ঋতুপর্ণার কথায়। এত তাড়াতাড়ি চলে গেল অঞ্জিলা। ঋতুপর্ণা বললেন, এত তাড়াতাড়ি কেন গেলে? তুমি তো যোদ্ধা ছিলে, ফিরে আসার কথা ছিল। ওর লড়াই দৃষ্টান্ত হয়ে রইল, মানুষের অনুপ্রেরণা। অঞ্জিলা শিখিয়েছেন কিভাবে শেষ পর্যন্ত লড়াই করতে হয়। একবিন্দু হার না মেনে মৃত্যুর সঙ্গে লড়েছেন তিনি। তবে আজ যেন সব আশা শেষ, হারিয়ে গেল জীবন কাঠির তুলি। একটি বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট অভিনেতা অঞ্জিলা শর্মার অকাল প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ, তারাপীঠ, জীবন জ্যোতি, জীবন কথা, জীবন কাঠি ইত্যাদি। এছাড়াও কয়েকটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। তার সঙ্গে টেলি সম্মান প্রাপ্তির বিষয়টাও স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী। সম্মানিত দর্শক, অঞ্জিলার জন্য প্রার্থনা করুন। অঞ্জিলার শেষ খবরটি যাতে সবাই জানতে পারে সেই জন্য ভিডিওটি সবার কাছে আপনার প্রোফাইলে শেয়ার করে দিন।